আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে শুরু করলাম পাপানকে নিয়ে। পাপান হচ্ছে দেখো কিরকম সকালবেলা উঠেই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আর এখানে এদেরকে খেতে দিয়ে দিলাম বিছানাটা গোছাতে গোছাতেই। তো সব কিছু গুছিয়ে এখন আমি এসেছি ব্রাশ করতে। তো মা বেরিয়ে গেছে স্কুলে, আর কণিকা দিয়ে এসেছিলো, এসে কিছু কাজ করে দিয়ে চলে গেছে, তারপর বাকিটা রেখে দিয়ে গেছে, বলে গেছে আমি পরে এসে আবার করে দিয়ে যাব। তো আমি কিছুটা এগিয়ে দেবো, তো সেই জন্য তবু এখন পাপান আছে, আমি পাপানকে নিয়ে কীভাবে কাজ করব তাই ভাবলাম ব্রাশটা করে নিই, আর ও আমার ব্রাশ করিয়ে দেবে বলে আমার ব্রাশটা টানাটানি করছে। দেখো মানে একটুকু হাতে পায়ে নিস্তার নেই যেটাকে বলে আর কি, সারাক্ষণ দুষ্টুমি করে যায় আর সব কিছুই ওর চাই, এটা ওটা ধরে টানাটানি। দেখো ও আমার ব্রাশটা করিয়ে দিচ্ছে, মানে আমাকে আর একা একা ব্রাশ করতে হবে না, ও আমায় ব্রাশ করিয়ে দেবে। কত ভালো দেখতে পেয়েছো কীরকমভাবে টানাটানি করছে। যাই হোক, ওকে সকালটা উঠেই আমি বাইরেটা একটু দেখাতে নিয়ে আসলাম, আর গাছপালা পাখি ওকে একটু এইসব দেখাই আর কি, ও দেখতে ভালোবাসে, আর দেখাতে নিয়ে এসেছি। আর পাশে ছোটো দাদু, ওর ছোটো দাদাই আর কি ডাকছে আর বলছে আয় আমার কাছে আয়, তো সেই দিকেই হাঁ করে তাকিয়ে আছে পাখি দেখবে কি। সকালে বা যখনই হোক ও পাখি এইসব দেখলে বাচ্চারা একটু বেশি খুশি হয়, এইসব কালারিং ফুল ফুল দেখলে। তো ওকে আমি উঠে বেশিরভাগ যখন সময় পাই আমি ওকে দেখানোর চেষ্টা করি, সকালে না দেখাতে পারলে বিকালে যদি ও কিছুটা সময় জেগে থাকে আমি ওকে এইসব জিনিসগুলো দেখাই। তো আজকে পুজোর ফুল তোলা হয়ে গেছে, ভাবি ওগুলো তুলে দিয়েই যাই আর কি, পুজো এখনও হয় না, পুজোটা এখনও করতে হবে। তো ওকে ওর দাদাই অনেকক্ষণ ধরে ডাকছে, আমি ভাবলাম ওকে দিয়ে আসি, তবে ওর এখনও খাওয়া হয় না, ওকে মিশরির জলটা খাইয়ে দিলাম। আর এখানে ব্রেড আর এই ডিমগুলো রেখেছিলাম, ওর বাবাকে টিফিন বানিয়ে দেব আর কি সেই জন্যে, কিন্তু ওর বাবার সময় হয় না, ওর বাবার অফিস থেকে ফোন আসতে চলে গেছে। আর দেখো কণিকা দিয়ে এখানে বাসন ধুয়ে দিয়ে গেছে, আর ওই ফিল্টারটা মা পরিষ্কার করে দিয়ে গেছে, আর উঠোনের এরকম অবস্থা এখনও হয়ে আছে। তো আমি এখানটা কিছুটা গুছিয়ে দিই, আর বাবানকে তো ছোটো দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি, কাল অনেক জামা কাপড় জমে গিয়েছিল, তাই কিছুটা আমি কাচাকুচি করে নেবো আর কি, তারপর কিছুটা কণিকা দিয়ে এসে করবে। তো বেশিরভাগ দিন আমি ভিজিয়ে রাখি জামা কাপড়, কণিকা দিয়ে এসে মানে ধুয়ে নেয় আর কি, তো সেরকমই আজকে করব, ভিজিয়ে রাখবো, কিছুটা ভিজিয়ে রাখবো আর কিছুটা আমি নিজে ধুয়ে নেবো, কারণ এতগুলো সবটা তো তার জন্য রাখা যায় না, কিছুটা আমি ধুয়ে নেবো আর যতটা পারবো, কারণ পাপান যতটা আমায় সময় দেবে, ও এখনও টিফিন করে না এখনও পর্যন্ত, তো আমি দেখা যাক কতক্ষণ আমাকে সময় দেয়। তো আমি এইগুলো এই গামলারগুলো ধুয়ে নেবো আর কি, আর ওই দুটো বালতি কণিকাদির জন্য রেখে দেব। তো ঝিলিক চলে এসেছে ভাইয়ের সাথে খেলতে, ওই সেই আমায় জিজ্ঞাসা করছে বউ দিদি ভাই কোথায়, আমি বললাম ভাই দাদু ভাইয়ের কাছে আছে, দাঁড়া আসবে। আমি এসেই দেখি ওরা দুজনে এইভাবে গান শুরু করে দিয়েছে। তো ফিল্টারটা পড়ে আছে, আমি ফিল্টারটা সেটিং করে নিই, ফিল্টারটা সেট করে এবার বাবাকে আমি খাওয়াতে যাবো। দেখো কিরকমভাবে আদরে কান্না জুড়েছে, সারাক্ষণ দুধ তুমি করে শোনাটা। পাপানের খাবারটা রেডি করে নিয়ে বসেছি, তারপর দেখছি ভাবি চলে এসেছে, সানটানো করে রেডি হয়ে গেছে। তো ভাবির খাবারটা আমি ভাবলাম রেডি করে দিই, তারপর দুজনে একসাথে বসে খেয়ে নেবে আর কি। ভাবিকে আজকে এরকম ডিমের টোস্ট বানিয়ে দিচ্ছি, তো ডিম পেঁয়াজ এইভাবে একসঙ্গে মেখে ব্রেডটাকে ডিমের মধ্যে দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। সব ডিমগুলো ফাটিয়ে দেখি না একটা ডিম খারাপ, আসলে যা গরম পড়েছে মানুষই বসে যাচ্ছে আর ডিম তো দূরের কথা তাই না। তো এবার পেঁয়াজটাকে উপর দিয়ে একটা চামচ দিয়ে মাখিয়ে দিলাম, এবার এটা তেল ছড়িয়ে ছড়িয়ে আমি ভেজে নেব। আর এই তেলটা আমি কাল রাতে পনির ভেজেছিলাম আর কি, সেই পনিরের তেলটা রয়ে গেছে, তো এটা দিয়েই আমি ভেজে দিয়ে দেবো। আর এখানে মিছরির জল সবার খাওয়া গেছে, মিছরি আর মৌরি ভেজানোর জল খুব পেট ঠান্ডা করে আর কি, তোমরাও বাড়িতে খাও নিশ্চয়ই, আর না খেলে সবাই খেয়েও এটা খুব সুন্দর পেট ঠান্ডা করে। তো এবার এটা আমি খেয়ে নেবো, আর আমার জন্যই আছে। তো কণিকা দি তখন চলে এসেছে, কণিকা দি আর আমি দুজনে এটা খেয়ে নেবো। আর টিফিনটা হয়ে গেছে, আমি এবার টিফিনটা ভাবিকে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এরকম একটা প্রেশারের ওষুধ, ভাবি যেটা রোজ খাই, আর ওষুধটা জল দিতে ভুলে গিয়েছিলাম, জলটাও একসঙ্গে নিয়ে যাব। তো
একটু জল আর ওষুধটা ভাবিকে দিয়ে দেবো। প্রতিদিন ভাবি যে তোমাদের ব্লগ করে দেখাবো দেখাবো, কিন্তু আমি পারি না, কারণ আমার ক্যামেরা ধরার প্রথমত লোক নেই, আর দ্বিতীয়ত পাপান ছোট, এদিক ওদিক কাজ করার পর পাপানকে নিয়ে আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে পারি, আর তার জন্য আমার ভিডিও বানানো হয় না। তো মৌরিগুলোকে রোদে দিয়ে দেবো, এগুলো তো আর ফেলে দেবো না, এগুলো রোদে দিলে এটা ফোড়নের কাজে লেগে যাবে বা কোনো ভাজাভুজির কাজেও লেগে যাবে। তো স্নান করতে যাব, হঠাৎ করেই বেরোচ্ছি, তো দেখি ফোন এসেছে, একটা পার্সেল আসছে। পার্সেল বলতে এটা একটা মায়ের জন্য প্লাজো প্যান্ট অর্ডার দিয়েছিলাম আর কি, দুটো আসবে একসঙ্গে, আর ওটারই আসবে। তো স্নান টান করে আমি পুজোটা করে নিলাম, ঠাকুরকে ধূপ দেখিয়ে এবার চলে আসবো। তো তখনও রান্নাটা কর বসানো হয় না আর কি। তারপর মা স্কুল থেকে চলে এসেছিল, আর আজকে সবাই মিলে ঠিক করলাম কোন দিয়ে দুটো আমরা সবাই একসঙ্গে আজকে লাঞ্চ করব। রান্না টান্না করা হয়েছে, তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল করলা ভাজা, আলু ভাজা, ডাটা দিয়ে বড়া, একটা চচ্চড়ি, আবার বড়া দিয়ে মাছের টক হয়েছিল, আর মাংসের ঝোল ভাত। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে উঠে এক গ্লাস জল খেলাম, আর দেখি কণিকা দি ওদের সাড়া পাচ্ছে না, কারণ ওরা এখানেই শুয়ে পড়বে বলেছিল। তো বাইরে গিয়ে দেখি বাইরে থেকে শিকল আটা আর কি, আর কণিকা দি চলে গিয়েছিলো, কারণ উনি আর একজনদের বাড়ি কাজে যায়। আর দেখো পাঁচিলের ওপরে পেরেক পোতা আছে, তার ওপর দিয়ে একটা গোসাপ হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দিক থেকে কেউ আসছিল তার আওয়াজ পেয়ে ওইখান থেকে জোর একটা ঝাঁপ দেবে নিচে, ওই দেখেছো কি বিরাট গোসাপ, প্রায় একটা কুমিরের মতো। উঠোনে গিয়ে দেখি উঠোনের জামা কাপড় সব তোলা হয়ে গেছে, আর এদিকে ছাবিও দিয়ে দিয়েছে। তারপর জামা কাপড় তুলে যেখানে রাখা হয় এসে দেখি সে পাটও করে দিয়ে গেছে, কাজ সব গুছিয়ে দিয়েই সে চলে গেছে আর কি। তো আমাদের দুটো দরজা, দুটো না আমাদের অনেকগুলোই ঘরের দরজা আছে, তো একটা মেনদের দরজাটা আর কি, সেই দরজায় উনি শিকল দিয়ে বাইরে থেকে চলে গেছে। আমরা ঘুমাচ্ছিলাম দেখে আর ডাকে না। আর পাপানকে দেখো কীভাবে, জেগে থাকলে তো হাতে পায়ে নিস্তার নেই, আর ঘুমিয়ে থাকলেও নেই, যেন মনে হচ্ছে ছুটে দৌড় খেলবে। আর কাল হচ্ছে আমরা গিয়েছিলাম একটু বাজারে, তো এমনি ঘুরতে বেরিয়েছিলাম, তো সেখান থেকে এই ক্লিপগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এখন ভাবছি অনেকদিন নেল পলিশ পরা হয় না, তো কালকে তিনটে রকম নেল পলিশ কিনে নিয়ে এসেছি, তো এখন পরবো। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আমি ঠিক একটা আঙুলে পড়েছি, আঙুল পায়ের একটা আঙুলে পড়েছি, আর পাপন তখন উঠে গেছে। সব সময় দুষ্টুমি, সব সময় একটুকু শান্ত হতে জানো না তুমি, এত দুধ তুপো না তোমার, জামার পুরো পিছন দিকে ছিঁড়ে ফেলেছে জামাটাকে, কি অবস্থা দেখ, যেন কিছু নেই। ঝিলিক এসেছে কমপ্লেন করতে, আসলে পাপানের একটা শ্যাম্পু আর কি জনসনের, ওটা পাপানকে মাখায় না, অন্য একটা মাখায়, তো ওটা অনেক দিন ধরে পড়ে আছে, ওটাই ওকে দিয়েছিলাম আর কি, আর বলেছিলাম তুই এটা ফেস ওয়াশ হিসাবে ব্যবহার করে নিবি। তো ও বাড়ি নিয়ে গিয়ে আর কি বলেছে সবাইকে এটা ফেস ওয়াশ, কিন্তু সবাই বলেছে না এটা শ্যাম্পু, সেই জন্য আবার রিপোর্ট দিতে এসেছে। তো যাই হোক, আর ও একটু বিকালবেলা ওকে নিয়ে একটু খেলাধুলা করলো, খেলাধুলা করার পর সন্ধ্যাবেলা সন্ধ্যে দেখিয়ে সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে, তো এসে বলছে চলো একটু পিছিয়ে আসি, তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। বেরিয়ে সামনেই দেখছি ফুচকা দোকান, তো এই ফুচকা দোকান থেকেই আমরা খাই, খুব সুন্দরিনী বানানো আর কি। তো ইদানিং কেন জানি না খারাপ হয়ে যাচ্ছে বানানোটা, তো এনার কাছেই খেলাম। ফুচকা খাওয়ার পর চলে গেলাম মিষ্টি দোকানে, হাজব্যান্ড বলছে চলো গরম রসগোল্লা খেতে ইচ্ছে করছে, তাই চলে গেলাম গরম রসগোল্লা খেতে। তো তিনজনে মিলেই গরম রসগোল্লা নিয়ে নিলাম আর কি। রসগোল্লা খাওয়ার পর সিঙ্গারাগুলো দেখে সামলাতে পারলাম না আর কি, তাই একটা সিঙ্গারা নিয়েই নিলাম। সিঙ্গারা খাওয়ার পর চলে গেলাম এরকম একটা ব্যাগ দোকানে, আর ব্যাগ দোকানে গিয়ে ব্যাগগুলো দেখছিলাম নেওয়ার জন্য, আর কয়েকটা ব্যাগ বেছে রেখে এসেছি নেওয়ার জন্য। আমরা যখন ব্যাগ দেখছিলাম পাপানের খুব ঘুম এসে গিয়েছিলো, তো বাড়ি আসার জন্য খুব ছটপট করছিল, তাই আর বেশিক্ষণ ওখানে দেরি করলাম না, আমরা বাড়ি চলেই আসলাম। এসে আবার রান্না বান্নার ব্যাপার আছে, তখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, তো এসেই পাপানের জন্য আমি কুকারের সেদ্ধ বসিয়ে, সেদ্ধটা হয়ে যেতে ওটা নামিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর কি, নইলে গরম চা
দুধ নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে ওবেলার মাংস ছিল, তো মাংসটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে আটা ময়দা মাখিয়ে নিয়েছি রুটি করার জন্য, তো করে নিলাম সব কিছু। করা হয়ে যাওয়ার পর পাপানকে খাইয়ে আমরা সবাই একসঙ্গে খেয়ে নিলাম। এবার শুতে যাব। আর দেখুন গরুটা এভাবে খেলাধুলা করছে, ড্রেসিং টেবিলের ওপরে উঠে পড়েছে। আমার তো খুব প্রচণ্ড ঘুম পেয়েছে, তবু কোনো কথাই শুনছে না, ও নামবেও না। আর তারপরে দেখো কীভাবে ঘুমানোর স্টাইলটা দেখো, একাই এইভাবে ঘুমাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবচাইতে আগে আপনার কাছে চলে যায়। আজকের মতো টাটা, শুভরাত্রি।